মতো সমাজের এটা আমাদের লড়াই ছিল প্রথম থেকেই। আমার শ্বশুরমশাইও লড়াই ছিল, তার সঙ্গে আমার হাজব্যান্ড কমলকৃষ্ণ ঠাকুর বড় মা মতো মার সঙ্গে লড়াই, কিন্তু দীর্ঘদিন থেকেই এনআরসি নিয়ে নাগরিকত্ব নিয়ে কিন্তু লড়াইটা ছিল। কিন্তু যে বিলটা পাস করতে যাচ্ছে সেই বিলটা কিন্তু সত্যি সত্যি বাস্তবে শুধু মতো সমাজ না, যারা ওপার বাংলা থেকে এসছে তাদের যে খুব একটা সুবিধা হলে হবে আমার মনে হয় না। যেটা আসামে যেটা হয়েছে সেই একই জিনিস কিন্তু ঠিক এই 5 বছর পরে এরা বারবার বলার পরে কিন্তু সেটা করছে, যেটাকে তারা বলছে বড় মা কিন্তু সেই জায়গায় এখন নেই যে উনি সিগনেচার করতে পারবে। জানি না এরা মা কীভাবে এটা সিগনেচার করেছে, কিন্তু মা সিগনেচার করবে করতে পেরেছে বলে আমার মনে হয় না। কিন্তু সেটা আমার মনে হয় এটা একটা তদন্ত হওয়া উচিত যে বাস্তবে মা কি সিগনেচার করেছে কি না।